শুভ সকাল ছাত্ররা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো সেই শুভকামনা করছি তোমরা জানো যে সামনে পূজার ভ্যাকেশন থাকছে আগামী তেইশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত তো তার আগে এটাই মে লাস্ট ক্লাস এবং আমরা চ্যাপ্টার নাইন যেটা পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম থিওরি অংশে মোটামুটি আলোচনা শেষ হয়েছে এবং আজকে কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশন নিয়ে অর্থাৎ সিকিউ কোয়েশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং যেটা তোমরা জানো যে বন্ধ অর্থাৎ ভ্যাকেশান শেষ হওয়ার পরপরই তোমাদের কুইজ টাইপ একটা কোয়েশ পরীক্ষা আছে তো সেখানকার সিলেবাস সম্পর্কেও বলা হয়েছে যেটা বলেছি অলরেডি যে আলোর চ্যাপ্টার অর্থাৎ ভৌত আলোকবিজ্ঞান এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান এই দুটি চ্যাপ্টার থাকবে সেই পরীক্ষার জন্য এবং দুটি সিকিউ কোয়েশ্চেন থাকবে দশটি এম সিকিউ কোয়েশ্চেন থাকবে আর প্রয়োজনীয় নির্দেশনা সেটা তো তোমার প্রশ্নে দেওয়াই থাকবে এবং ঠিক সময়ের মধ্যে সেটা অবশ্যই সাবমিট করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসে চলে যাই আমরা সৃজনশীল প্রশ্ন কিছু সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করব। এই চ্যাপ্টারে তোমরা মূলত যে টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন পেয়ে থাকবে যদি প্রশ্নগুলোকেও ফলো করে থাকো যে লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম তোমাদের বা তার আগের ক্লাসগুলোতেও দেখেছ যে কোনো একটা সমীকরণ অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ার যে সমীকরণ সেই সমীকরণ রিলেটেড ভর শক্তি নির্ণয় হতে পারে সেখানে ত্রুটি নির্ণয় হতে পারে শক্তি নির্ণয় হতে পারে সেই রিলেটেড কিছু ম্যাথ রয়েছে তেজস্ক্রিয়তা সে সম্পর্কিত কিছু ম্যাথ রয়েছে বিভিন্ন ফরম্যাটের ম্যাথ রয়েছে আমরা চেষ্টা করব কিছু ম্যাথ দেখার তো প্রথম প্রশ্নটা দেখো যে বলা হচ্ছে একটা বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে যেটা পারমাণবিক বিক্রিয়া সরি নিউক্লিয়ার বিক্রিয়া সেটা একই বলতে গেলে বিষয়টা যে ইউরেনিয়াম এবং তাকে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয় এই সমীকরণটা গত ক্লাসে তোমাদের দেখেছিলাম প্রথমে সেটি একটি অস্থায়ী মৌলে পরিণত হয় যেটা ইউরেনিয়াম টু থার্টি সিক্স নিউট্রন দিয়ে আঘাত করার পর প্রথমে একটি অস্থায়ী মৌলে পরিণত হলো এবং তারপর সেটা বিভাজিত হয়ে ব্যারিয়াম ক্রিপ্টন নিউট্রন এবং শক্তি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এখানে কিছু ভ্যালু দেওয়া আছে ইউরেনিয়ামের যে সেটা ভরটা দেওয়া আছে এএমইউ ইউনিটে ইউরেনিয়াম ভ্যারিয়াম ক্রিপটন নিউট্রন এবং এখানে একটি হাফ লাইফও দেওয়া আছে ইউরেনিয়ামের যে হাফ এবং সবগুলো ভর হচ্ছে তোমার অ্যাটমিক মাস ইউনিট পারমাণবিক ভর একক সে এককে দেওয়া আছে তো প্রশ্নটা কি প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ন কি ঘ নম্বর প্রশ্ন পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয় কেন ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের বিক্রিয়ায় কতটি নিউট্রন নির্গত হবে প্রশ্নে যদি খেয়াল করি নিউট্রন লেখা আছে আমার ইকুয়েশানে কিন্তু কয়টা নিউট্রন সেটা নাই আর ঘ নম্বর প্রশ্ন উপরে বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত তো আমরা প্রথম প্রশ্ন নিউক্লিয়ন কি তোমরা পড়েছ যে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা আছে মূলত কি কি থাকে প্রোটন এবং নিউট্রন তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয় নিউক্লিয়াসে উপস্থিত এই প্রোটন নিউট্রন এই কণাগুলোকে একত্রে নিউক্লিয়ন নিউক্লিয়ন বলা হয় খ আমার প্রশ্ন যেটা ছিল পরমাণুতে আবদ্ধ ইলেকট্রন সেটা মোট শক্তি ঋণাত্মক কেন হয় এই ধরনের একটা প্রশ্নর যে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয় কেন এখানে পরমাণুতে আবদ্ধ কথাটা বোঝাচ্ছে পরমাণু নিউক্লিয়াসের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে আমরা জানি ইলেকট্রনের মোট শক্তি সমান হচ্ছে যে কোনো শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল যেখানে ই কে গতিশক্তি আর পিপি বিভব শক্তি তোমরা জানো তো ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বেগে ঘুরতে থাকে তার গতিশক্তি সেটাকে ধরছে হাফ অ্যাম ভি স্কোয়ার ইলেকট্রনের একটা ভর আছে অ্যাম সেখানে অ্যাম সেই ভরটা আর ভি ভি হচ্ছে যে বেগে ঘুরতে থাকে সেটা আর ইলেকট্রনের বিভব শক্তি ইলেকট্রন যেহেতু ধনাত্মক নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তো সে কারণে ধনাত্মক নিউক্লিয়াস দ্বারা সৃষ্ট একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিন্তু সে ঘুরতে থাকে এবং সে কারণে তার যে বিভব শক্তির মানটা হবে নিউক্লিয়াসের তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনের অবস্থিত হওয়ার কারণে যে বিভব শক্তি অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইন্টু তড়িৎ বিভব ইলেকট্রনের চার্জ তো আমরা জানি মাইনাস ইন্টু এখানে ক্যাপিটাল ভি কিন্তু তড়িৎ বিভব আর হাফ এম ভি স্কোয়ার যেটা লিখেছি স্মল ভি হচ্ছে ইলেকট্রন কত বেগে ঘুরছে নিউক্লিয়াসের চার্জ সেটা আর ক্যাপিটাল ভি তড়িৎ বিভব তো ইলেকট্রন যদি ভি এন বেগে ঘুরতে থাকে কক্ষপথে থেকে ভি এন বেগে ঘুরতে থাকে সেক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি এন স্কোয়ার আর আমরা তড়িৎ বিভবের সমীকরণটা জানি ওয়ান বাই ফোর পাই সাইল্যান্ড কিউ বাই আর এর পরিবর্তে এখানে ইলেকট্রনের চার্জ ই যেহেতু ইলেকট্রন নিয়ে কথা বলছে আর ইলেকট্রন যে নিউক্লিয়াস হতে তার যে কক্ষপথা অবস্থিত সেই কক্ষপথের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় সেক্ষেত্রে লেখা যায় ওয়ান বাই ফোর সাইল্যান্ড ই বাই আরএন ঠিক আছে তোমরা এই ইকুয়েশানগুলোতে অর্থাৎ বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের শক্তি নির্ণয় সেখানে সেই টপিকে দেখেছ যে ইলেকট্রনের যে অ্যানতম কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের বেগ তার ইকুয়েশান হচ্ছে বিএন স্কোয়ার সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাইপ সাইলেন্ট এমআরএন ঠিক আছে এই জিনিসটা বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এই সমীকরণটা অর্থাৎ বেগের সমীকরণটা সেটা তোমাদের ম্যাথেও অনেক সময় এই সমীকরণ রিলেটেড ম্যাথ আসে মুখস্থ রাখতে হবে কিন্তু তো বেগের সেই মানটা বসালাম আর কক্ষপথের ব্যাসার্ধের মান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এফ নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার এই মানটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আর যেটা বে কক্ষপথ থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত বেগে ঘুরছে এই মান দুটি এখানে বসালাম ইকুয়েশানে বসানোর পরে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের মোট শক্তি অর্থাৎ নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি দাঁড়ায় এম ই মাইনাস এম ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইট এন স্কোয়ার এইচ স্কোয়ার সাইল্যান্ট নট স্কোয়ার তো এটাই হচ্ছে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি এবং দেখছি এটা ঋণাত্মকই আসছে যেহেতু একটি অনুধাবনমূলক প্রশ্ন জাস্ট এই দুই তিনটা ইকুয়েশন ইউজ করলে হবে তোমার ভিএন আর কোথা থেকে আসলো ডিটেলস এখানে বলার প্রয়োজন নেই অনুধাবনমূলক প্রশ্ন যেহেতু গ নাম্বার ম্যাথটা আমরা দেখবো এরপরে তার আগে প্রশ্নটা একটু দেখে নিই আমরা যে গ নাম্বারে প্রশ্নটা কি ছিল যেটা গ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের বিক্রিয়ায় কতটি নিউট্রন নির্গত হবে বা কতটি নিউট্রন উৎপন্ন হবে এই বিক্রিয়ায় তো আমরা যদি খেয়াল করি বিক্রিয়াতে যেটা ছিল ইউরেনিয়াম তাকে যদি নিউট্রন দিয়ে আঘাত করি সেটা প্রথমে অস্থায়ী মৌলে পরিণত হয় যার ভর সংখ্যা হচ্ছে টু থার্টি সিক্স তো এই ভর সংখ্যার সাপেক্ষে কিন্তু কতটি নিউট্রন আলটিমেটলি নির্গত হল সেটা আমরা বলতে পারবো অর্থাৎ উৎপাদ বিক্রিয়কের যে লেফট সাইডে আমার টোটাল ভর সংখ্যা ছিল টু আর রাইট সাইডে যখন সেখানে ভ্যারিয়াম আর ক্রিপ্টন তৈরি হলো তাদের ভর সংখ্যা যদি হিসেব করি এবং বিক্রিয়কের ভর সংখ্যার সঙ্গে সেটা মাইনাস করি যে পার্থক্যটা পাবো সেটাই হবে নিউট্রনের সংখ্যা তো বিক্রিয়কের ভর সংখ্যা এখানে ছিল যেহেতু ইউরেনিয়াম তার ভর সংখ্যা ছিল দুশো আর ব্যারিয়ামের সংখ্যা একশো একচল্লিশ এবং ক্রিপ্টনের ভর সংখ্যা হচ্ছে নাইনটি টু তো ওয়ান ওয়ান এবং নাইনটি টু যোগ করে টু থার্টি সিক্স থেকে আমরা যদি মাইনাস করি যে ভ্যালুটা পাচ্ছি তিনটি এখানে নির্গত নিউট্রনের সংখ্যা হবে তিনটি এই ইকুয়েশানটা খুব ফ্যামিলিয়ার একটা ইকুয়েশন এবং অনেকের মুখস্থই থাকে যে কয়টা নিউট্রন নির্গত হবে কিন্তু মুখস্থ লিখে দিলে হবে না এখানে যেহেতু ঘ নাম্বার প্রশ্ন আমরা জাস্ট তিনটি এভাবে উত্তর লিখে দিলে হবে না সেটা করে দেখাতে হবে একটু ঘ নাম্বার প্রশ্ন চলে যাই আমাদের ঘ নম্বর প্রশ্ন ছিল যে বিক্রিয়া নির্গত মোট শক্তির পরিমাণটা কত সেটা বের করতে হবে ঘ নম্বর প্রশ্নটা তুই যদি একটু খেয়াল করো যে নিউক্লিয়াসের মধ্যে উপরে যে বিক্রিয়াটা দেখানো হলো সেখানে নির্গত মোট শক্তির পরিমাণ কত কি কি দেওয়া ছিল আমাদের ভরগুলো দেওয়া ছিল এএমইউ ইউনিটে অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া ছিল তো সেটা ব্যবহার করে কিন্তু আমরা শক্তির মানটা নির্ধারণ করতে পারি ঠিক আছে তো একটু খেয়াল করো যে বিক্রিয়ার পূর্বে আমরা শক্তি নির্ণয় করতে হলে কি করতে হয় ভরের তুলনা করতে হয় যে বিক্রিয়ার পূর্বে তাদের টোটাল ভর কত ছিল বিক্রিয়ার পরে টোটাল ভর কতটুকু হলো সেখান থেকে কতটুকু ভর ঘাটতি হলো সেই ভরটাই কিন্তু শক্তিতে রূপান্তরিত হয় কারণ ভরের সঙ্গে শক্তির একটা সম্পর্ক রয়েছে তো সেটাই আমরা দেখব বিক্রিয়ার পূর্বে যে মোট ভর এখানে ছিল সেটা হচ্ছে কত লেফট সাইডে আমাদের কী কী ছিল ইউরেনিয়াম ছিল শুধুমাত্র আর তার সঙ্গে ছিল একটা নিউট্রন যেহেতু তাকে আঘাত করে সেই নিউট্রনের ভর একটা নিউট্রন আঘাত করেছিল ইকুয়েশানে তো ইউরেনিয়ামের ইয়েটা অ্যাটমিক ভরটা অ্যাটোমিক মাস ইউনিটে দেওয়া আছে টু থার্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স প্লাস ওই নিউট্রনের ভর একটা নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেভেন এ তো টোটাল হিসেব করলে এটা দাঁড়ায় টু থার্টি সেভেন পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান থ্রি এ এটা ছিল বিক্রিয়ার পূর্বে মোট ভর কারণ বিক্রিয়ার পূর্বে লেফট সাইডে শুধুমাত্র একটা ইউরেনিয়াম আর একটা নিউট্রন ছিল আর বিক্রিয়ার পরের মোট ভর যেটা আমার ক্রিপ্টন আর ব্যারিয়াম জেনারেট হলো সেটা আর নিউট্রন আমরা তো একটু আগে গ নাম্বারে দেখেছি নিউট্রন কয়টা জেনারেট হলো সেটাও পেয়ে গেছি তাহলে ক্রিপ্টনের ভর সেটা দেওয়া আছে নাইনটি ওয়ান পয়েন্ট এইট নাইন সেভেন ব্যারিয়ামের ভর দেওয়া আছে ওয়ান ফোরটি পয়েন্ট নাইন ওয়ান থ্রি নাইন আর একটা নিউট্রনের ভর ভালো আছে আমরা যেহেতু তিনটা নিউট্রন পেয়েছি এখানে থ্রি দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করব তাহলে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করার পর আলটিমেটলি বিক্রির পরের মোট ভর আমরা পেয়ে যাচ্ছি এখানে তাহলে দেখতে পাচ্ছি কম্পেয়ার করলে বিক্রিয়ার আগের ভরের তুলনায় বিক্রিয়ার ভর কিছু পরের ভর একটু হ্রাস পেয়েছে হ্রাস পাওয়া মানে সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে তো বিক্রিয়ার ভর কতটুকু হ্রাস পেয়েছে সেটা হিসেব করলে দেখা যায় ওয়ান পয়েন্ট টু টু ফোর এম দ্বারায় এবং এটাকে যদি শক্তিতে কনভার্ট করতে চাই আমরা দেখেছিলাম যে এক এএমইউ এর সমতুল্য শক্তি হচ্ছে কখনো কখনো নাইন থার্টি ইউজ করা হয় কখনো কখনো নাইন থার্টি মেগা ইলেকট্রন ভোল্ট এই মানটা ইউজ করা হয় তো নাইন থার্টি ওই মানটা ইউজ করাই অ্যাপ্রোপ্রিয়েট তোমরা যে কোনো একটা মান ধরে সেটা করবে কারণ আলোর বেগের মানটা এক্স্যাক্ট থ্রি ইন্টু টেন দা পাওয়ার এইট হিসেব করে আমরা লিখছি নাকি টু পয়েন্ট নাইন নাইন সামথিং ইন্টু টেন টু দি পাওয়ার এইট সেভাবে হিসেব করে লিখছি সেই অনুযায়ী একে আমিও সমান কত ইলেকট্রন বোর্ড সেটা একটু ভ্যারি করে তো নাইন মেগা ইলেকট্রন বোল্ট এটাই লিখার চেষ্টা করবে তো সেক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণ দাঁড়াবে যেটা এগারো হাজার মেগা ইলেকট্রন ওয়ান ফাইভ মেগা ইলেকট্রন বোল্ট বা যেটা বললাম যে আমরা এম ইউ সমান কত মেগা ইলেকট্রন বোল্ট সেই মান অনুসারে এই মানটা অর্থাৎ নির্গত শক্তির টোটাল মানটা সামান্য ভ্যারি হতে পারে তো এটা ছিল তোমাদের এক নম্বর প্রশ্নটা যেটা বিক্রিয়া বা সমীকরণ রিলেটেড বলেছি সমীকরণ রিলেটেড ম্যাথগুলো থেকে আসে বিভিন্ন বিক্রিয়ার সমীকরণ সেই সম্পর্কিত একটা ম্যাথ পরের দুই নম্বর যে ম্যাথটা আমরা দেখব এটা হচ্ছে তেজস্ক্রিয়তা রিলেটেড একটা ম্যাথ এবং এখানে ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম রিলেটেড একটা ম্যাথ দেখো প্রশ্নটা একটু খেয়াল করো আমি বলছি আমার সাথে খেয়াল করো সারা এবং নুবা দুই খণ্ড তেজস্ক্রিয় মৌল নিয়ে গবেষণা করছিল তাদের দুজনের অক্ষত পরমাণু বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো তারা একই সময়ে বিক্রিয়া শুরু করেছিল গবেষণা শুরু করেছিল অক্ষত পরমাণু বনাম সময়ের লেখচিত্র এখানে দুটি ডায়াগ্রাম সারা এবং নোবা তাদের দেখানো হলো প্রথমে ডায়াগ্রামটা সারার জন্য এক্স এক্সিস বরাবর হচ্ছে সময় ওয়াই এক্সিস বরাবর হচ্ছে অক্ষত পরমাণু যার মধ্যে এই পয়েন্টটা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করলো তো এটা হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এইটি ফোর পয়েন্ট জিরো নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স গ্রাফে কিন্তু প্রশ্নে বলে নেওয়া নাই প্রারম্ভিক পরমাণুর সংখ্যা কিন্তু আমরা গ্রাফ থেকেই বুঝতে বুঝে নিতে হবে একেবারে প্রথম মানটা হচ্ছে যেখান থেকে সেটা শুরু হলো বিক্রিয়াম বা তেজস্ক্রিয়তা শুরু হলো তা সেই মুহুর্তে পরমাণুর সংখ্যাটা অর্থাৎ প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যেটা আমরা অ্যান নট বলে থাকি সেটা হচ্ছে এইটি ঠিক অর্ধেক হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে এখানে গ্রাফ অনুযায়ী সময় লাগছে চার মিনিট আর সেই চার মিনিটে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে ফিফটিন টু টেন টু দ্য পাওয়ার সিক্স সেটা যদি আরও কমে যায় ছয় মিনিটে গিয়ে দেখা যায় যে অক্ষত পরমাণুর সংখ্যা দাঁড়ায় চোদ্দ ফোরটিন পয়েন্ট এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স ঠিক আছে তো এই হচ্ছে আমার সারার জন্য দেওয়া গ্রাফটা আর নোবার জন্য দেওয়া গ্রাফটাতে প্রারম্ভিক পরমাণু একেবারে শুধু যেখানে এখান থেকে প্রারম্ভিক পরমাণু হচ্ছে হান্ড্রেড ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স ডায়াগ্রাম দেখে যদি বুঝতে না পারো কথাগুলো ফলো করার চেষ্টা করবে ঠিক অর্ধেক করতে যে সময় নেয় সেটার সময়টা হচ্ছে এখানে থ্রি মিনিট এবং সেই সময়ে এই অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স আর পাঁচ মিনিটে গিয়ে অক্ষত পরমাণুর সংখ্যা হয় ফর্টি এইট পয়েন্ট সেভেন সেভেন ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এ হচ্ছে দুটি গ্রাফ এখন প্রশ্ন দেখি আমরা প্রথম প্রশ্ন ভর ত্রুটি কাকে বলে ভর ত্রুটি তোমরা জানো আমি এটার অ্যান্সার লিখি নাই ভর ত্রুটি জানো যে একটা বিক্রিয়কে বিক্রিয়কে যে বিক্রিয়কগুলোর মোট ভর আর উৎপাদ তার মোট ভর যদি হিসেব করি দেখা যাচ্ছে সেখানে কিছুটা ঘাটতি থাকে ভরের কিছুটা ভর হিসেব করলে সেখানে ভর কিছুটা ঘাটতি থাকে সেটাকে ভর ত্রুটি বলা হয় আরেকভাবে বলতে পারি কোনো একটা পরমাণু নিউক্লিয়াস যে উপাদানগুলোর সমন্বয়ে গঠিত তো সেই উপাদানগুলোর মোট ভর আলাদা আলাদা উপাদান বলতে কি থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে তো তাদের আলাদা আলাদা ভর হিসেব করলে সেখান থেকে যদি নিউক্লিয়াসের মোট ভর বাদ দেওয়া হয় কারণ আলাদা আলাদা ভরটা নিউক্লিয়াসের মোট ভরের তুলনায় একটু বেশি অর্থাৎ নিউক্লিয়াসের মোট ভরটা কম হয় তো উপাদানগুলোর ভরের সমষ্টি থেকে নিউক্লিয়াসের মোট ভর যদি বাদ দেওয়া হয় যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় ভর ত্রুটি এক্স এবং কামারসির উৎপত্তি স্থল কি সেকেন্ড কোয়েশ্চেন এক্স সম্পর্কে তোমরা পড়েছ যে এক্স রশি চুম্বকীয় বিকিরণ একটা এবং এটি কিভাবে উৎপত্তি হয় কোন একটা ভারী মেটালের উপর উচ্চবেগ সম্পূর্ণ ইলেকট্রন যদি এসে আঘাত করে ক্ষেত্রে কি হয় এক্স রে নির্গত হয় আর গামা রশ্মি সেটা তো একটা চুম্বকীয় বিকিরণ সেটা গামা রশ্মি হচ্ছে বিভিন্ন নিউক্লিয়ার বিক্রিয়ায় তোমরা যেটা ফিশনের ক্ষেত্রে দেখেছ গামা রসি সেখান থেকে নির্গত হয় তো এই জিনিসটা নিয়ে আরো একটু পড়ে নিবে গ নাম্বার প্রশ্ন আমরা দেখব গ্রাফ থেকে নোবার মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো নোবার মৌল মানে সেকেন্ড গ্রাফটা ক্ষয়ধ্রুবক বা ডিকে কনস্ট্যান্ট যেটা ল্যামডা বলা হয় সেই মানটা আমাদেরকে বের করতে হবে তো সেটা বের করতে হলে আমাদের যে ক্ষয় ধ্রুবকের সমীকরণ আছে সেই সমীকরণটা আমরা জানি এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এন হচ্ছে এখানে অক্ষত পরমাণুর সংখ্যা আর এন নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যেখান থেকে যাত্রা শুরু করেছিল তেসগুলিতে শুরু হয়েছিল সেই প্রারম্ভিক পরমাণু পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এই ল্যামডাটাকেই বলা হচ্ছে কিন্তু ক্ষয়ধ্রুবক আর টি হচ্ছে সময় তো আমরা নোবার গ্রাফটা যদি খেয়াল করি নোবার গ্রাফে পার অক্ষত পরমাণুর সংখ্যা আমরা যদি ঠিক অর্ধেক হতে অর্থাৎ ছয় সেকেন্ড টোটাল এখানে ছিল তিন সেকেন্ডে তার যে ভ্যালুটা অক্ষত পরমাণুর সংখ্যা ছিল সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এ অর্থাৎ এন সমান হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এটাই হবে আমরা এন এর ভ্যালু কনসিডার করছি এখানে সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স আর প্রারম্ভিক পরমাণুর সংখ্যা তো দেওয়াই আছে যেটা বলেছিলাম গ্রাফে একেবারে শুরুর ভ্যালুটা আমরা ধরবো প্রারম্ভিক পরমাণুর সংখ্যা তো এটাকে অ্যান নট হিসেবে ধরছি তো অ্যান নট সমান বলা আছে হান্ড্রেড ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স আর সময় সময় তোমার অ্যান্ড সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স হওয়ার জন্য আমার সময় কত গ্রাফ অনুযায়ী সময় হচ্ছে থ্রি মিনিট তো টি সমান আমরা এখানে থ্রি কনসিডার করব তো তাহলে সেই মানগুলো যদি বসাই আমরা এখানে ল্যামদায়ের যে ভ্যালুটা পাবো জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর পার মিনিট এককটা কিন্তু পার মিনিট পার সেকেন্ড এরকম হয় প্রশ্নে যেহেতু মিনিটে দেওয়া আছে এটা ডায়াগ্রামটা সো এটা পার মিনিট হিসেবে করব তাহলে সময় আমরা এখানে টি সমান কত ধরেছি টি সমান থ্রি ধরার কারণটা কি কারণ ওই যে অক্ষত পরমাণু আমরা সিক্সটি ফাইভ ইন্টু টেন টু দ্য বলছি সেটা হওয়ার জন্য গ্রাফ অনুযায়ী আমাদের সময় কিন্তু হচ্ছে থ্রি মিনিট তো সেই কারণে আমরা সময়টা এখানে থ্রি মিনিট ক্যাল ক্যালকুলেট করেছি একইভাবে অন্য কোনো সময়ের জন্য অর্থাৎ থ্রি মিনিটের পরিবর্তে যদি ফাইভ মিনিট কনসিডার করি তাহলে ফাইভ মিনিটের জন্য অক্ষত পরমাণু হিসেব করে আমার ক্যালকুলেশন করতে হবে তো এইভাবে আমরা অক্ষত রূপক সেটা নির্ণয় করতে পারি গ্রাফ থেকে গ্রাফে সব বলা আছে গ্রাফ থেকে শুধু মানগুলো পিক করে বসানো ইকুয়েশানে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ইকুয়েশান ইকুয়েশান যদি উল্টাপাল্টা করে ফেলি পুরো ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে বারবার বলি যে ইকুয়েশানগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো একটা চ্যাপ্টার যখনই শেষ হচ্ছে কি কী ইকুয়েশান আছে কোনটা দিয়ে কী ডিনোট করে কী সম্পর্ক রয়েছে একটু ভালো করে বারবার লিখে লিখে সেটা প্র্যাকটিস করো তো এটা ছিল গ নাম্বার প্রশ্ন গ প্রশ্ন যেটা ছিল যে কার মূলটি আগে ভেঙে যাবে ঠিক আছে তো কার মূলটি আগে ভাঙবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারব যে দুটি মূল্য ভাঙার বা তাদের যে গড় আয়ু সময়কাল সময়কাল যদি নির্ণয় করতে পারি যার সময়কাল বা গড় আয়ু যত কম সে তত তাড়াতাড়ি ভেঙে যাবে যেহেতু তার আয়ু কম তো আমাদের কাজ হচ্ছে এখানে দুটোই ক্ষেত্রে গড় আয়ুটা নির্ণয় করা তো নুবার ক্ষেত্রে আমরা ক্ষয়ধ্রুবক তো পেয়েছি একটু আগে গ নাম্বার প্রশ্ন থেকে সেটা জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর পার মিটার ক্ষয়ধ্রুবকের সঙ্গে গড় আয়ুর একটা সিম্পল সমীকরণ সম্পর্ক রয়েছে গড় আয়ু টাও টাও দিয়ে ডিনোট করে টাও সমান ওয়ান বাই ল্যামটা যেহেতু নুবা সেটা অ্যান দিয়ে ডিনোট করছি টাও এন ইক ওয়ান বাই ল্যাম এন তাহলে আমরা পাই তার গড়ায় হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ফোর মিনিট কিন্তু সারার ক্ষেত্রে আমরা তো ক্ষয়দ্রুবক নির্ণয় করি নাই তাহলে সারার ক্ষেত্রে আগে ক্ষয়দ্রুবকটা নির্ণয় করতে হবে তারপর আমরা সেই ইয়েটা ঘড় আয়ুটা বের করতে পারবো তো সারার ক্ষেত্রে তোমরা যদি তোমাদের সামনের প্রশ্নটা যদি রেখে থাকো গ্রাফটা যদি ফলো করো সারার ক্ষেত্রে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ছিল এইটি ফোর পয়েন্ট জিরো নাইন ইন্টু টেন টু দ্য পার সিক্স সারার ক্ষেত্রে অক্ষত পরমাণু সেটা যদি চার মিনিট সময় আমরা ধরি গ্রাফ থেকে চার মিনিটের জন্য অক্ষত পরমাণুর সংখ্যা ছিল ফিফটি ইন্টু টেন টু দ্য পার সিক্স এই ভ্যালুগুলো বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি সারার ক্ষেত্রে ক্ষয়ত্রভোগকে ধরছি ল্যামডা এস ডি সেটা দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান টু নাইন নাইন সেভেন পার মিনিট আর গড় আয়ু একইভাবে গড় আয়ু হচ্ছে ক্ষয়ত্রভোগের বিপরীত মান সেটা দাঁড়াবে সেভেন পয়েন্ট সিক্স নাইন ফোর মিনিট তো দুটি সময় দুটি গড় আয়ু যদি আমরা কম্পেয়ার করি দেখতে পাচ্ছি যে নোভার মৌলের গড় আয়ু সারার মৌলের গড় আয়ু হচ্ছে কম যার আয়ু কম সে তত তাড়াতাড়ি ভেঙে যাবে তার মানে নোবার মলও আগে ভেঙে যাবে তো এটা হচ্ছে তেজস্ক্রিয়তা ওই পোর্শন থেকে তোমাদের একটা ম্যাথ তেজস্ক্রিয়তা গ্রাফ রিলেটেড ম্যাথ কিন্তু অনেক সময় আসে তো গ্রাফটা আমাদের বুঝতে হবে এইরকম গ্রাফ রিলেটেড ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে আরো বেশি করে সরাসরি থার্ড প্রশ্নে চলে যাব আমরা এটি হচ্ছে কক্ষপথ রিলেটেড বা ফোটন নির্গত হয় কোনো পরমাণুর থেকে ফোটন নির্গত শক্তি নির্গত হওয়া সেই সম্পর্কিত একটা ম্যাথ এখানে দেখাচ্ছে হাইড্রোজেন পরমাণুর দুটি মডেল দেখানো হল দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য মডেল কিন্তু একটার ক্ষেত্রে ফোটন যে নির্গমন হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে পঁচিশশো টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাং স্ট্রং আর আরেকটা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাং স্ট্রং ঠিক আছে তো এখানে এই দুটি মান ভ্যারি করছে আর কী কী দেওয়া হচ্ছে প্রশ্নে এইচ এইচ মানে আমরা একটা কনস্ট্যান্ট জানি আমরা আগের চ্যাপ্টারেও পড়েছিলাম এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট প্লাঙ্কের ধ্রুবক এই মানটা কিন্তু তোমাদের যেরকম মহাকর্ষ ধ্রুবক অভিকর্ষীয় তরনের মান বিভিন্ন মান মুখস্থ রাখতে হয় এই মানটাও মুখস্থ রাখতে হবে প্রশ্নে কখনও কখনো দেওয়া থাকে কখনো দেওয়া থাকে না যেটা প্লাঙ্কস কনস্ট্যান্ট সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড ঠিক আছে এফসাল্যান্ড নট সেটার মান দেওয়া আছে এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ কুলম স্কোয়ার পার নিউটন মিটার ইনভার্স টু ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম এবং ভর দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি ভূমি অবস্থার শক্তি বলতে কি বোঝায় তোমরা পড়েছ হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তি কিংবা উত্তেজিত অবস্থার শক্তি কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলো করেছ সো সেই ভূমি অপেক্ষা অবস্থার শক্তি সেটা বলা আছে থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট ঠিক আছে যদি থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট বলা থাকে এবার আমরা প্রশ্ন দেখি গ ঘ এই দুটি প্রশ্নই আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব যে গ অংশে বলা হয়েছে যেটা চিত্র একের ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থিত তার ব্যাসার্ধ নির্ণয় করো আর ঘন কোন চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে তো ভূমি অবস্থার শক্তি বলা আছে মানে কি হাইড্রোজেন পরমাণুর সর্বনিম্ন যে শক্তিস্তর প্রথম শক্তিস্তর সেই অবস্থার শক্তি হচ্ছে তেরো দশমিক ছয় ইলেকট্রন বল আর বাকি মানগুলো তো দেওয়াই আছে এগুলো আমরা সব লিখবো এখানে আমি যেটা করেছি মানগুলো জাস্ট প্যারামিটারটা কোনটা কি সেটা দিয়ে লিখেছি তোমরা কিন্তু পরীক্ষায় কি কাজ করবে সেটা তোমরা জানো সবগুলো কী দিয়ে কোনটা কি দিয়ে ডিনোট করছে অ্যান বলতে এখানে কক্ষপথের সংখ্যা কক্ষপথের সংখ্যা সেটা পুরোটা লিখবে এজ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক কথাটা পুরোটা লিখবে ইলেকট্রনের আধান কথাটা পুরোটা লিখে সেভাবে করবে কিন্তু তো আমরা গনাম্বার প্রশ্ন যদি সলভ করতে যাই ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থিত তার ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ এটা আমরা একটু আগেও দেখেছি যে ইলেকট্রনের যে মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয় এটা বোঝানোর জন্য যে প্রমাণের জন্য একটু আগেও তো এই কোয়েশানটা দেখেছি কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এফসেল এন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার যেখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা এইচ ব্ল্যাঙ্ক এন কনস্ট্যান্ট ই নট এফসাল এন নট পড়া বৈদ্যুতিক যুবক তারপরে হচ্ছে তোমার পাই পাইয়ের ভ্যালু তো জানো অ্যাম হচ্ছে ভর ই হচ্ছে ইলেকট্রনের আধান তো সেটা সরি এফসালানোর যেটা ভেদনযোগ্যতা বলা আছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স আর একক সহ বলা আছে তো মানগুলো জাস্ট এই ইকুয়েশানে বসানো এখানে আর কিছু কাজ নেই শুধুমাত্র বোঝার কাজ হলো কক্ষপথের সংখ্যা দেখো ইলেকট্রন যেটা আমরা ডায়াগ্রাম দেখেই বুঝে নিতে হবে ইলেকট্রনটি যে কক্ষপথে অবস্থিত তার পেশার্ধ বলা হচ্ছে ইলেকট্রন একেবারে কিন্তু প্রথম কক্ষপথে অবস্থিত যে কারণে অ্যান সমান আমরা ওয়ান ধরেছি ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকতো ডাগ্রাম অনুসারে তাহলে আমরা সেটাকে ধরতাম এন সমান টু আর বাকি মানগুলো তো মুখস্থ মানই শুধুমাত্র এইটুকুই এখানে বোঝার বিষয় যে অ্যান সমান কত হচ্ছে তো সেই হিসেবে আমরা যে ভ্যালুটা পাই সেটা দাঁড়ায় ং পরিমাণ এটা গেল আমাদের ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কোন চিত্রে ইলেকট্রনের কক্ষচ্যুতি ঘটবে দুটি চিত্রে পার্থক্য শুধু তরঙ্গ দৈর্ঘ্য ওয়েবল্যাংস সে জায়গায় প্রথম চিত্রে ওয়েবল্যাংস ছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাংস্ট্রং আর দ্বিতীয় চিত্রে ওয়েবল্যান্স ছিল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো দুটি চিত্রের জন্য আমরা শক্তির মানটা নির্ণয় করবো যে ফটন নির্গত হলো তার শক্তি সেটা প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যেতে যে প্রয়োজনীয় শক্তি প্রয়োজন হয় সেই শক্তির মানের সমান যদি হয়ে যায় তাদের শক্তি তাহলে বুঝতে পারবো যে সেটি দ্বিতীয় স্তরে যেতে পারবে বা তার কক্ষ ঘটবে তো শক্তি নির্ণয় করতে হলে শক্তির সঙ্গে আমার দৈর্ঘ্যের বা সরাসরি সম্পর্ক নাই কিন্তু ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে আমরা জানি ই সমান এইচ এফ বা এইচ মিউ ওয়ান এখানে লিখেছি এইচ এফও লিখতে পারো তোমরা যেখানে এইচ হচ্ছে প্লাং কনস্ট্যান্ট আর মিউ সেটা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ধরা হচ্ছে বা অ্যাপ লিখতে পারো যেটা বলেছি এখানে এর পরিবর্তে তোমরা ইচ্ছা করলে এফ এফ স্মল অ্যাপ লিখতে পারো এইচ এফ ঠিক আছে তো আবার সমান আমরা জানি সি ওয়াই ল্যামডা যেহেতু সিকোস এফ ল্যামডা সেই হিসেবে অ্যাপ সমান সি ওয়াই ল্যামডা লিখতে পারি তো এই যে ভ্যালু সি এর ভ্যালু তো আমরা জানি ল্যামলার ভ্যালু যেহেতু পঁচিশশো বলা আছে অ্যাংস্ট্রং অ্যাংস্ট্রংটাকে মিটারে কনভার্ট করব এবং এক্ষেত্রে শক্তির মানটা পাবো জুল জুলে রাখবো না আমরা শক্তিটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবার আর ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে জুলের মানটাকে ইলেকট্রনের যে চার্জ সেটা দিয়ে ভাগ করতে হয় সেটা হচ্ছে 1.6 পয়েন্ট সিক্স ইনভার্স নাইনটিন এটা দিয়ে যদি ডিভাইড করি ইলেকট্রনের আধানের মান তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট এককে এই মানটা পেয়ে যাব শক্তির পরিমাণ ফোর পয়েন্ট নাইন সেভেন টু ফাইভ ইলেকট্রন ভোল্ট এটা গেল এক নাম্বার চিত্রে যে ফোটন নির্গত হল পঁচিশশো অ্যাংস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের তার জন্য শক্তির পরিমাণ এখন দুই নম্বর চিত্রে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ ছিল চার হাজার পাঁচশো তাহলে তার জন্য শক্তির পরিমাণ কত হবে আমরা একটু যদি হিসেব করি ইকুয়েশনটা সে একই ই সমান এইচ নিউ টু বা এইচ অ্যাপ টু ধরে থাকো সমান এইচ ইন্টু সি বাই টু লেখা যায় ল্যামলা টু ফোর ফোর সেটাকে মিটারে কনভার্ট করে নিলাম আমরা জুল লেককে মানটা পেয়েছি ফোর পয়েন্ট ফোর সেটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো সেটার জন্য ইলেকট্রনের আধান দিয়ে আমাদের এটাকে ডিভাইড করতে হবে আলটিমেটলি যে মানটা পাই সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ ইলেকট্রন ভোল্ট তো এইটা দুটি মান আমরা পেলাম ই ওয়ান এবং ই টু ই ওয়ান পেয়েছি যে ফোটন নির্গত হলো পঁচিশশো অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের সে কী পরিমাণ শক্তি এক্ষেত্রে ইনভলভ বা সেই ফোটনের শক্তি কতটুকু সেটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেভেন টু ফাইভ ইলেকট্রন ভোল্ট আর দ্বিতীয় যে চার হাজার পাঁচশো তরঙ্গ তরঙ্গর্ঘনী একটা ফোটন নির্গত হলো তার শক্তির পরিমাণ হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ ইলেকট্রন ভোল্ট এখন এই পরিমাণ শক্তি তার পরের শক্তি স্তরে যাওয়ার জন্য যথেষ্ট কিনা সেটা আমাদের দেখতে হবে যদি যথেষ্ট হয় তাহলে বলতে পারবো যে এরা কক্ষচ্যুতি ঘটবে বা পরের কক্ষপথে যেতে পারবে প্রথম শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে যেতে প্রয়োজনীয় শক্তি এটা হাইড্রোজেন পরমানোর ক্ষেত্রে ভূমি অবস্থার শক্তি তো তোমরা একটু আগে প্রশ্নে দেওয়া ছিল থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্ট কিন্তু দ্বিতীয় স্তরের শক্তির মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন ভোল্ট এই মানটা কিন্তু মাই মাইনাসে আমাদের ক্যালকুলেশন হবে এবং সেটা অবশ্যই মুখস্থ রাখতে হবে এই মানটা যে দ্বিতীয় স্তরের শক্তি সেটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন বোর্ড কেন মাইনাস হাইড্রোজেন পরমাণুর কক্ষ বিভিন্ন কক্ষপথের শক্তির রাশিমালা তোমরা যদি পড়ে থাকো সেখানে দেখেছ তোমরা সেটা হচ্ছে নেগেটিভ মান ঠিক আছে তো সেই শক্তির মানটা দ্বিতীয় স্ত স্তরের শক্তির মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন বোল্ট আর প্রথম শক্তি স্তরের শক্তির মানটা ছিল থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্ট যেহেতু প্রথম শক্তি স্তর থেকে সে দ্বিতীয় শক্তি স্তরে যাবে তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি মাইনাস প্রথম শক্তি স্তরের শক্তি তো যেহেতু প্রথম শক্তি স্তরের শক্তি সেটার মানও মাইনাস ছিল আলটিমেটলি কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে এখানে এই জিনিসটা তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় আবারও বলছি যে যাচ্ছে প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি ডেফিনেটলি বেশি হওয়ার কথা প্রথম শক্তিস্তর থেকে সেই কারণে দ্বিতীয় শক্তি শক্তি যেটা মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রন বোল্ট তার মান থেকে প্রথম শক্তি স্তরের শক্তি সেটা মাইনাস করা হয়েছে শক্তি স্তরের শক্তি বোঝাতে সবসময় মাইনাস ভ্যালু হাইড্রোজেন পরমাণু শক্তি স্তরের রাশিমালা যদি দেখো সেখানে দেখবে মাইনাস দেওয়া আছে তো সেই হিসেবে এখানে মাইনাস সাইনগুলো ব্যবহার করা হয়েছে তা আলটিমেটলি আমরা প্রয়োজনীয় শক্তি লাগবে হচ্ছে টেন পয়েন্ট টু ইলেকট্রন গোল কিন্তু আমরা ই ওয়ান আর ই টু এই দুটি শক্তির পরিমাণ যদি দেখি কোথাও কিন্তু টেন পয়েন্ট টু বা তার কাছাকাছি কোনো ভ্যালু আসে নাই তার মানে বলতে পারবো যে পক্ষচ্যুতি ঘটানোর জন্য যে প্রয়োজনীয় শক্তির প্রয়োজন সেটা দুটি তরঙ্গ দুদুর্ঘের ফোটনের কারোর ক্ষেত্রেই নাই ই ওয়ানের ক্ষেত্রেও পর্যাপ্ত না ই টুর ক্ষেত্রেও পর্যাপ্ত না কাজেই এক্ষেত্রে বলতে পারি আমরা কোনো ইলেকট্রনেরই কক্ষচ্যুতি ঘটবে না হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ রিলেটেড এবং ফোটনের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এবং এবং তরঙ্গর্ঘ্য রিলেটেড এই টাইপের ম্যাথগুলো আসে ঘুরে ফিরে এই চ্যাপ্টারটা যেটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসবেই এবং যদি তুমি প্র্যাকটিস করো বিভিন্ন ফর্মেটের ম্যাথ আছে কিন্তু ম্যাথগুলো কিন্তু খুব জটিল কোনো ম্যাথ নয় এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো ফর্মেট বুঝে বুঝে করার চেষ্টা করো আশা করি বুঝতে পারবে প্রবলেম হবে না প্র্যাকটিস মেক্স আ পারফেক্ট সো প্র্যাকটিসটাই তোমার কতটুকু তুমি দক্ষ হবে সেটা নির্ধারণ করবে তো সেটা করবে আশা করি তোমরা যেহেতু সময় চলে যাচ্ছে খুব দ্রুত সামনে টেস্ট এক্সাম তোমরা শিডিউল অনুযায়ী যদি হয় তো সেই টেস্ট এক্সাম অ্যালাউ হতে হবে বোর্ড এক্সামে আমার পরীক্ষা দিয়ে পরের থাকবে যেতে হবে কিংবা এখন যেটা একটা ট্রেন্ড হয়ে গেছে অটো প্রমোশন অটো প্রমোশন হলেও সে পরবর্তীতে ইউনিভার্সিটি এক্সাম বলো বিভিন্ন প্রতিযোগিতামূলক বলো সেগুলোতে ভালো করতে হলে কিন্তু যার বিস্তারিত নলেজ আছে সাবজেক্টের উপরে সেই বাড়বে তো উল্টাপাল্টা চিন্তাগুলো মাথায় না রেখে অটো প্রমোশন হাবি যাবি এগুলো চিন্তা না করে সময় এক্সটেন্ড যদি করা হয় তো ভালো তোমাদের জন্য বেশি সময় যদি দেওয়া হয় তো ভালো তা নাহলে যা সময় দেওয়া আছে এর মধ্যে এখনও যদি তোমরা চেষ্টা করো ভালো প্রিপারেশান নেওয়া সম্ভব সেটা কন্টিনিউ করবে আশা করি সবাই ভালো থেকো এর পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে সবাই সুস্থ থাকো এই রইল খোদা হাফেজ